হ্যাঁ নমস্কার, আমি শ্রী সদ্যোজাত আপনাদের সামনে আবার উপস্থিত হলাম। শুভ সন্ধ্যা। আজকে ফাগুন মাসের 1 তারিখ। আপনাদের সকলকে, আমার সকল প্রিয় পাঠকদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, শুভ সন্ধ্যা এবং অফুরন্ত ভালোবাসা। আর আর বেশি কথার অবতারণা করছি না। এই কদিন আগেই একজন বিশিষ্ট সাংবাদিক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মহাশয়ের সাথে আমার আলাপ হয়েছিল। তা কথায় কথায় ওনার একটি লেখা, একটি কবিতা উনি আমাকে দিয়েছিলেন হোয়াটসঅ্যাপে, এবং সেটা কদিন আগেই সব খবর থেকে প্রকাশ পেয়েছে, ন্যাশনালও স্থান পেয়েছে লেখাটি। আমার এই এই লেখাটি একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, একটা সামাজিক কবিতা বা সামাজিক প্রেক্ষাপটের উপরে। শুধু তাই নয়, 7টা অভিমুখে, 7খানা স্তবক আছে এই কবিতায়, 7টা দিকে বিন্যস্ত হয়েছে। আমার অদ্ভুত লেগেছে, একটা ব্যতিক্রমী অভিমুখ খুঁজে পেয়েছি আর কি। তো সেই নিরিখে আমার খুব মনে হলো যে এটা যদি আমি আবৃত্তি করে আমার সকল প্রিয় পাঠকদেরকে উপহার দিতে পারি, একটা ভিন্ন স্বাদ তারাও পাবে। তাই আর সময় নষ্ট করছি না, শুরু করে দিচ্ছি। হ্যাঁ, কবিতার নাম প্রতিঘাত, রচয়িতা শ্রদ্ধেয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জোকের মুখে নুন পড়েছে, জাকজমকের হচ্ছে শেষ, উচ্চ শ্রেণীর পুচ্ছ কেটে স্বচ্ছ এবার হবে দেশ। যারা শোষণ করে, শাসন করে, পড়বে তাদের মাথায় বাজ, মরচে পড়া লোহার শিকল গজাল হয়ে উঠছে আজ। ফুলের মধু করছে চুরি, মালির চোখে চাল সেজে, হচ্ছে লাট সাহেব দালাল লোক ঠকানোর সমাজে। যারা স্বার্থ দেখে ষোলো আনা, স্বদেশ নিয়ে ভাবে কি, করছে তোষণ দিচ্ছে ভাষণ, মৃচ্ছ করছে চালাকি। লাঙল হয়ে উঠছে শাবল, শিকার হবে শিকারি, নীলকণ্ঠ এবার সর্প হয়ে মারবে ছোবল তাদেরই। দেখছি বাকা শির দ্বারাটায় পড়ছে সোজা হওয়ার টান, কলজেটাতে জ্বলছে আগুন, ছড়াচ্ছে তার পোড়ার ঘ্রাণ। আগুন ছাড়াই রক্ত ফোটে, হচ্ছে কলম কাণ্ডারি, শানাচ্ছে প্রতিবাদের ভাষায় লিপির লাখো তরবারি। অসাধারণ লেগেছে। মন্দি আপনারা শুনবেন, 7খানা স্তবক, 7খানা ভিন্ন মুখে প্রবাহিত হয়েছে। বর্তমান সময়োপযোগী, সময়োচিত এক দুর্দান্ত কবিতা শ্রদ্ধেয় কবির। আমি তাকে সুদূরে এখান থেকেই আকাশ আকাশ ভালোবাসা জানাচ্ছি, সেই সাথে আপনাদের সকলকে আবারও শুভ সন্ধ্যার সাথে নমস্কার। ভালো থাকবেন আপনারা।